কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত এক সচিব বলেন, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলেন অনেকে। সে সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু বিশ্ববিদ্যালয় নয়, দ্রুত সময়ে স্কুলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপই নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করে জরুরি ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, 18 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে যত তাড়াতাড়ি সম্ভব টিকার আওতায় আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগ পর্যন্ত অনলাইন ও অন্যান্য শিক্ষা কার্যক্রম সচল থাকবে। গত বছরের 8 মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর 17 মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে এই বন্ধের মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যদিও এবছর কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। এদিকে সরকার থেকে বলা হচ্ছে, করোনা প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। নিউজ ডেস্ক, প্যারিস, বাংলা টিভি। বিদেশের মাটিতে দেশি মাছের স্বাদ পাওয়া কষ্টসাধ্য। আমরা চাইলে সর্ষে ইলিশ কিংবা টাকি মাছের ভর্তা খেতে পারি না। দেশি মাছ প্যারিসের বাজারে খুব বেশি পাওয়া যায় না, তাই এবার মাছ বাজার গার্দো নদী নিয়ে এলো দেশি মাছের সমাহার, যেখানে থাকছে সব ধরনের দেশি বিদেশি মাছ, দেশি ফ্রোজেন সবজি, পিঠা ও দেশীয় পণ্য। তার সাথে থাকছে হোম ডেলিভারি সার্ভিস। তাই দেশি খাবারের স্বাদ নিতে চলে আসুন মাছ বাজার গার্দো নদের শোরুমে, বা অর্ডার করুন ফেসবুক পেজে। ফোন করতে পারেন +33751063807 এই নাম্বারে। মাছ বাজার গার্দো নদ।